আপনারা রাখিবলৈ নিশ্চয় বাধাত গেলেবা দেখবা অনেকৰ গেলেব তাৰ ধৰিবা তাৰমানে কৈছে কি আহিছো আপোনাৰ বা এটা দুটাই চুৱাটা দি থাকিব ৰাতিবাৰি খবৰ হঠাৎ গেলে দেখবা আপনার রিসিভ করা সুন্দরভাবে আটি আটি এই বয়স আটি আটি লাটি নিলিয়া রিসিভ করা আপনারে মাত্রটা মাতিয়া তার সুবিধা মতো মাত্রটা মাতিয়া আবার সুন্দরভাবে মিলিয়ে দিলা কোন অহংকার নাই আল্লাহ পাকে কইছে পুরানো কইছে তিন পরিবার অহংকার যার ভিতরে থাকবো সে মুমিন হইতে ভাগ্য নাই এত বড় প্রযুক্তি এত বড় জনী ব্যক্তি রাখিবালি বাংলাদেশের সকল জনী লোকের একজনী রাখিবালি সে রাখিবেলি দিতে সেই অহংকার নাই গরিব দুঃখী দেখলে গরিব ব্যাক্যান দেখলে গরিব মানুষ দেখলে গালি আটকে গিয়া গালির পয়সা দশ টাকা দিন বিশ টাকা দিন পঞ্চাশ টাকা দিন একশো টাকা দিন দুশো টাকা দিন দ্বিতীয় বছর তার জিতা আনন্দ পায় তাই কই আমার এই টাকা একদিন আমার পীড়া দিব আমার টাকায় আমি একদিন সাফ হয়ে দাঁড়াইব যদি আমি এই গরিব দুঃখী আল্লাহ আমার দেখা দিছে আমার যদি মন যদি আমি গরিব প্রতি না থাকে তাহলে তো আমি মনে করি রাখিব আলি সাহারা ভূমির নাম শুনি আপনারা বড় পৃথিবীর মাঝে বড় মরুভূমি সাহারা সেই মরুভূমি সাহারার মতন মন রাখিবালি হিমালয়ের নাম শুনি আপনারা হিমালয় পৃথিবীর মাঝে বড় পাহাড় ছিল হিমালয় হিমালয়ের মতন শেখা রাখিবালি সেই রাখিবালি মুক্তিদার গণ নাই গরিব মানুষের গৌরবে মানাইয়া দিন বলি গরিব মানুষের টিম দেই গড় টিম দেই গরিব মানুষের খবর লই রাতিভাবে মেডিকেল কলেজের গরিব চিকিৎসা করাই মুক্তিযোদ্ধার ছেলেরা একশো আঠারো মুক্তিযোদ্ধার ছেলেরা লিভিং নির্মিত করেন বিনা পয়সায় একটা ছেলে পাস করতে গেলে অন্তত পক্ষে সাত লাখ টাকা রাখবো একজন পাস করতে গেলে একশো আঠারো জন ছাত্র ছাত্রী মেডিকেলও করে ইউনিভার্সিটি করে রাতিবালির পয়সা লই জানা সেই রাতিবালির কিতাবি উদাহরণ দিতাম আমরা কিনার হইলে উদাহরণ হইব আমরা এই সংগঠন নাই এই সংগঠন তিক্ত আমরা এই জনগণের পক্ষ থেকে একটা আদা করতাম পারি আমরা যতদিন বাঁচবো এই শিশুরা যতদিন বাঁচবো অতদিন আপনার কথা মনে করবো আপনার লাগে দোয়া করবো এই দোয়াও আপনার মূল সম্পদ আল্লাহ আপনার আপনারে এই আপনার দানগুলোকে কবুল করুন আর আমরা যদি তোহার মায়া করতাম আল্লাহ আপনার মায়া করুক সেই সেই বক্তব্য রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সালাম আলাইকুম এবার এখানে তো সাংবাদিক ভাইয়ে বলাছেন উনাদের মাধ্যমে আজকের এই সবার পক্ষ থেকে জনাব রানবীর রাকিব আলী সাহেবকে সরকারিভাবে স্বীকৃতি প্রদানের জন্য সম্মাননা দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি যারা হজে যাইতে পারেন না গরিব লোক তো যত উপজেলা আছে সব উপজেলার মাঝে আমার জকিগঞ্জ উপজেলা খুবই গরিব এইবার যে কোটাটা আপনি পাঠাবেন দয়া করে আমার জকিগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধার তিনটা কোটা দিছেন জনাব রানবীর রাকিব আলী সাহেবের কাছে যেতে পেরেছি আমাদের সেই মুক্তিযোদ্ধা সংগঠনের সিলেট জেলা ইলিট কমান্ডার কমান্ডার জনাব শামসুদ্দোয়া সাহেব আর আপনারা যার বক্তৃতা শোনার লাগে ওই দরমাজা কষ্ট করে আসছে শুক্রবারের দিন আপনারা এ জমায়েত হয়েছেন ইনশাআল্লাহ তার মূল্যবান বক্তৃতা আপনারা শুনবা জনাব রাকিব আলী সাহেব সম্বন্ধে আপনারা অনেক বক্তৃতা শুনছেন আমার আগত বক্তা হলে অনেক কইছেন আরো বিভিন্ন জায়গার জন্য আমরা যাইলাম জনাব রাকিব আলী সাহেব যে উপমহাদেশের বিখ্যাত গান্ধীর নিজের টেকা অর্থ করিয়া ইলা আর কোন মানুষে খরচ করেন না বড় গান্ধীর আমরা এই কথা কইলাম আমিও জকিগঞ্জের কথা কইলাম আপনারা জকিগঞ্জ নাম হওয়ার দরকার নাই নাম করলে তো আবার কুমার মামলা মহর্জ বা বহু কিছু হয়ে যেতে পারে আমি নাম করিলাম না জনপ্রতিনিধিত্ব করবা এরা বড় বড় টেকা আল্লাহ হলে আপনারা জকিগঞ্জ আছে কিন্তু এই জকিগঞ্জ ইতিহাস রাখার মতো বা স্মৃতি রাখার মতো গরিব মানুষের কাজও আইব এই ধরনের কোন কাজ কোন নেতা বা কোন খেতা হলে করবা না ইলেকশন আইবে আপনারা পাইবা ঈশ্বর নেতা খেতা হলের খবর ও যে একটু আগে আমার বাইয়ে হয়ে গেল যে জকিগঞ্জ শোনা যাক প্রায় তিন কোটি টাকা পেয়ে একটা পূর্ণাঙ্গ হসপিটাল চাইন করিয়া দিলা যে হসপিটাল রুগী গেলে আর সিলেট যাওয়া লাগতো নাই জকিগঞ্জ সিলেট থাকি অত দূর যে কোন মেয়ের বস্ত্র বইলে বা কোন মেয়ের সন্তানও আর হইলে গাড়ি দিয়ে রহনা দিলে রাস্তা তো হয়ে দিতে পারে কিন্তু আল্লাহ পাকে অত বড় বড় তনীয় রাখছেন
এই ধরনের কোন চিন্তা কোন জনিয়র করছেন না। যেরকম আপনারা অত বলা মনের মানুষ, অত বড় মনের মানুষ, তাই চিন্তা করছেন যে বিগন পাতি যে তো মুক্তিযুদ্ধ হলরে আমি করবা নিয়ে দিলাম, মুক্তিযুদ্ধ হলরে সাহায্য করলাম, গরিবরেও সাহায্য করলাম, এবারে একটা সাহায্য করি যে সাহায্যটা ইতিহাসই এটা হোক। খুব বেশি দেরি হইত নাই এই হসপিটাল থেকে আপনারা সাহায্য সহযোগিতা রোগীর সেবা পাইতে, আমার তো মনে হয় না খুব বেশি দেরি হইত। রাগিব আলী সাহেব, আমরা যে কত কিছু টিকা বিশেষ করে মুক্তিযুদ্ধ হলরে আমার এপাইয়ে কইছেন 120টা কর দিরা, তারপরে টেকা দিয়েছেন প্রায় 10 কোটি, তার মতো আমরা এই পর্যন্ত নগদ এবং করে আমরা পাই দিচ্ছি 120 জন ছাত্র লিডিং ইউনিভার্সিটির অনার্স পড়রা। আপনারা হিসাব করলে যেতা হওয়ার যে কত লক্ষ টাকা বা কত কোটি টাকা ইচ্ছান খরচ, তারপরে মেডিকেল ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজও আমরা মুক্তিযুদ্ধ হলের 10টা বা চিনতে পড়া এই সাহায্য তাই মুক্তিযুদ্ধ হলের অনর্গল করিয়া যাইগা। আমি বহু নেতা অনর্গ সেটা শুনছি, কিন্তু ইরা ইরা কেউ বন্যা আছে যারা যেসব মুক্তিযুদ্ধ হলে দেশটা আনিয়া দিল, বাংলাদেশটা বানাইয়া দিল, আমরা জমি হইলাম, আমরা নেতাগিরি করলাম, আমরা এমপি হইলাম, আমরা মিনিস্টার হইলাম, কিন্তু এই মুক্তিযুদ্ধ আমার খবর কেউ লয় না। একমাত্র রাগিব আলী জাহাঙ্গীর রাগিব আলী সাহেব আমরা মুক্তিযুদ্ধ আমার খবর লইরা, তাই না আমরা সাহায্য করা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতাম নাই, আদান করি যুগ। আমার মনে হয় যে আমরা যত মুক্তিযুদ্ধ হল আছি, আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তান্দ্রে হায়াত দরাজ ভরতা, আপনারাও দোয়া করুকা যে আল্লাহ তান্দ্রে হায়াত দরাজ ভরতা। এই বয়স তাই যে আইসেন আপনারা সামনে, আরো যাতে আইসা পারেন, আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তান্দ্রে সহি সালামতে রাখুকা, সুস্বাস্থ্য কামনা করি। আমার বক্তব্য এখানে শেষ করছি, খোদা হাফিজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। প্যারালাইসিস মুক্তিযোদ্ধা এবং আরো একজন মাথার মধ্যে একটা ডিফেক্ট আছে, এই মুক্তিযোদ্ধা দুজনকে জনাব রাকিব আলী সাহেব সামান্য অনুদান প্রদান করতেছেন। দীর্ঘ 2 বছর থেকে উনি প্যারালাইসিস রোগে আক্রান্ত, আর কখনিয়া এর মুক্তিযোদ্ধা উনি দীর্ঘদিন থেকে উনি মেন্টাল এফেক্টেড, সম্মানিত উপস্থিতি। এবার আপনারা দীর্ঘক্ষণ যার বক্তব্য শোনার জন্য সাহেব এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন। আমি প্রিয় খেলো বললাম, এটা আমার এলাকা, আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি, আমি আইছি সবাই মানে আমরা সময় সময় আসবো, আর যেটা দাবি উত্থাপন করেছে ফাউন্ডেশনের সেক্রেটারি বলছে যে তুমি হাতে দিবা, সবে তোমাকে দিবা, আমরা প্রজেক্ট হবে চেষ্টা করবো। অনেক কাজ আমরা আজি রকিবুল নাই আসা বাংলাদেশ, আমরা প্রজেক্ট হবে আসতে আসছি ইনশাল্লাহ। এই যে আমার লেডি চেয়ারম্যানের হয়েছেন না বাইশে আসবো, কিন্তু আমরা প্রজেক্ট হয়ে বসবো, তাড়াতাড়ি ওদের মতো সময় নাই, বেশি কাজ আমরা আমরা খুব চেষ্টা করবো। আর আমার এক দাবি সবাই আমার আগে দেওয়া হলো, সবাই ভালো থাকে, জুম্মান নম্বরে যান, আর সম্মানিত শুধু আপনারা হয়তো না করে সুন্দরভাবে
রাষ্ট্রের আমাদের ওই মহান ব্যক্তি বিশিষ্ট পাণ্ডিত জনাব বাসুমারী সাহেব গরিব অনেক সুন্দর মধ্যে টাকা বিতরণ করছেন। হ্যালো, ¡Vamos! 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 ¡Vamos!
চলো যাও যেন দেখা দিত না যাও
অনেক না পরে যাবে এত দুঃখ হইলে গেছে ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت ولي السلام رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين যা নিজের অর্থ ব্যয় কররা কারণ বাপ থেকে অর্থ পাইছ না, দাদা থেকে পাইছ না, কোনো মনুষ্য সম্পত্তি নাই, নিজে উপার্জন করিয়া অর্থ উপার্জন করিয়া গরিব দুঃখী মানুষদের দিটা, বিশেষ করে মুক্তিযোদ্ধার প্রতি আইন যে উদারতা দেখাইরা এই লইয়াতে মুক্তিযোদ্ধার ১৮টা গর উদ্বোধন করে দিয়েছেন, গর মানাইছেন, আরো ১০০টা গর বন্ত, খালি ১০০ রাজনীতির ফেলার খেয়ালও নাই, মন্ত্রী এমপি হওয়ার কোনো খেয়াল নাই, তার ফুয়ারে পাতিজারে মন্ত্রী এমপি বানাইবারও কোনো খেয়াল নাই, মানুষের সেবায় নিয়োজিত, তার লাগে আপনারা দোয়াকর্তা রাখিয়াল হিসাবে আইয়া উত্তর পত্তর অঞ্চলে মেজর সাহেবে আইয়া কষ্ট করে দেখিয়া গেছেন এই গরিবর গণ নাই, মুক্তিযোদ্ধার লাগে খেয়ে কোনটা করেন না, যে দেশ মানাইছে মুক্তিযোদ্ধা হলে ক্ষমতাত গিয়া মুক্তিযোদ্ধার কথা বলি যায়, একমাত্র রাখিবালিও মুক্তিযোদ্ধার কথা মনে করেন, আমরা রাখিবালির লাগে দোয়া করতাম নি, দোয়া করতাম রাখিবালি হায়াত দিতে স্কুলে আউকা মিটিং করবো, আমরা স্কুলে বুঝি দাও ¡Suscríbete al canal!
Thank you.
ডেটা